তোমাকে মানবো, কারণ আল্লাহর নবী বলেন হুমা জান্নাতু ওয়ানালুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। আল্লাহ বলেন কোরআনের ভিতরে ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করো, আমার উপাসনা করো, আমার গুণগান গাও, তারপরে তোমাদের যে জন্মদাতা পিতা মাতা আমরা তার সেবা করো, তার যত্ন করো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবীর কাছে একদিন একজন সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করবো, কার কথা মানবো? নবী বললেন তুমি তোমার মায়ের কথা মানো। কার কথা ভাই, জোরে বলেন কার কথা? ওই সাহাবা বুঝে দ্বিতীয়বার বললো, ইয়া রাসূলুল্লাহ কার কথা মানবো? নবী বললেন তুমি তোমার মায়ের কথা মানো। ওই সাহাবা তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ কার কথা মানবো? নবী বললেন তুমি তোমার মায়ের কথা মানো। ওই সাহাবা চতুর্থবার বললো, ইয়া রাসূলুল্লাহ কার কথা মানবো, কার কথা শুনবো, কার সেবা করবো? আমার নবী দয়ার নবী মায়ার নবী গুনাগারের বন্ধু উম্মতের কান্ডারি বলল তুমি তোমার বাবা কথা মানো। মায়ের কি দাম, মা কত বড় বস্তু, ওই মানুষটাই জানে যার মা দুনিয়ায় নাই, যার বাবা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমাইছে, ওই মানুষটাই বোধে মা বাবার বেদনা, ওই মানুষটাই বোধে মা বাপ কত বড় ধন। আজকে কোন কোন জায়গায় যা দেখি, কোন কোন এমন ছেলে আছে 6 মাস 1 বছর কত হইয়া যায় নিজের মারে মা বলে ডাকে না। যদি জিজ্ঞেস করা যায় বাজান তুমি কেন তোমার মারে মা বলে ডাকো না, কয় হুজুর শরম করে। ছোট থেকে কষ্ট করে লালন পালন করে বড় করলো, সেই মারে ডাক দিতে শরম করে। আবার কোন কোন এমন ছেলে আছে রে বাজান, জিজ্ঞাসা করবেন বাবা তুমি এত ইনকাম করো, উপার্জন করো, কামাই করো, তারপরে তোমার বাড়িতে কেন সুন্দর ঘর নাই? বলবে হুজুর মা বাপ একসাথে খাই দেখে ভালো ঘর দিতে পারি না। দোয়া করে তাও কবুল হবে, মা যদি কু দোয়া করে তাও কবুল হবে। ও ভাইরা, ও আমার বিলাসপুরের মা বোনেরা, আমি আর আমার বক্তব্য লম্বা করব না। ও আমার ভাইরা, কান্দিয়া মন্দিয়া দিলটা দিয়ে শুনবেন, তিনটা কথা বলে আমার আমি আমার বক্তব্য শেষ করে দিব। আমার নবী তিনবার করে মায়ের কথা বলল, কার কথা ভাই? একবার করে বাবার কথা বলল। মা সন্তানের জন্য জীবনে এমন কাম করে যে কামের ভিতরে যত দুঃখ, যত জ্বালা, যত যন্ত্রণা, শুধু মা জননী সহ্য করে, বাবাই কিছুই জানে না। তার ভিতরে এক নাম্বার হলো কষ্টটা হলো, আমি আপনি সবাই একদিন মা জননীর গর্ভে ছিলাম, পেটে ছিলাম, আসিলাম না ভাই? অনেকদিন আগের কথা, হয়তো পারে এখন তো আমি নিজেই বাপ হয়েছি, আমি নিজেই মা হয়েছি, এখন কি আর ওই বুড়া মা বাবার কথা মনে থাকে? ও আমার ভাইরা, ও আমার বিলাসপুরের মা বোনেরা, ও আমার দিনী ভাইয়েরা, কান দিয়া মন দিয়া দিলটা দিয়ে শুনবেন, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম 5-6 মাস যখন হয়ে যায় মা আমার ভালো করে খাইতে পারে নাই, বসতে পারে নাই, শুইতে পারে নাই, রাস্তা দিয়া লজ্জায় শরমে হাঁটা চলা করতে পারে নাই, মা যখন খাবার জন্য রেডি আমি আপনি পেটের মধ্য থেকে দৌড়ে লাফি একটা মাইরা দিছি, মা আমার পা খাওয়া তো দূরের কথা, বিছনার মধ্যে দয়া শুয়া পড়েছে, সারা রাত চলে যায় মায়ের চোখে ঘুম ছিল না। এক নম্বর কষ্ট চলে গেল বাজান, দুই নম্বর কষ্ট হলো যেদিন আমি ভূমিষ্ঠ হইলাম, জন্মগ্রহণ করলাম, যেদিন আপনি ভূমিষ্ঠ হইলেন, জন্মগ্রহণ করলেন, ওই দিন যে কষ্টটা হয় দুনিয়ার ভিতরে, ওই মহিলাই জানে যে মহিলা সন্তান জন্ম দিয়েছে,
ভিতরে জান থাকে কিনা নিজেই ভালো করে বলতে পারে না। ভূমিষ্ঠ হওয়ার আগে আগে মা জননী বাহির হইয়া বাবার বাড়িতে যায় বাবার কাছে মাপ চাওয়ার জন্য। বাবার কাছে যাইয়া বলে, বাবা গো আপনি আমার বাবা, আমি আপনার বেটি, আজকে আমি এমন জায়গায় যাব যে জায়গায় থেকে মানুষ ফেরে না, ফিরে আসা সম্ভব না। ও বাবা, জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে আপনি চিরকালের মতো ক্ষমা করে দিবে। বাবার কাছে মাপ চাইয়া মায়ের কাছে ক্ষমা চাইয়া লাশ মুহূর্তে বাড়িতে আসিয়া ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে স্বামীর পায়ে পড়ে যায়। স্বামী গো, অনেক দিন হয়ে যায় আমি আপনার সাথে সংসার করি, জীবনে যদি কোন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। আজকে আমি এমন জায়গায় যেতে চলেছি যে জায়গায় থেকে মানুষ ফিরে আসে না। শুনলাম কত মানুষ ড্রাইভার করে দেয়া, অপারেশন থিয়েটারে দেয়া মারা যায়। ও স্বামী, আজকে আমি এমন জায়গায় যাব ফিরে আসার সম্ভব না, আমাকে আপনি চিরকালের মতো ক্ষমা করে দিবেন। এই হইলেন আমার জন্য আপনার জন্য এক বালতি রক্ত জমিনে ধরাইয়া দেয়। কেহ কান্দেনি পরশব কালে কেন্দেছিল পাওয়া যায়।